শাহিদ বলো তোমাদের কেমন লাগছে দিঘায়? আমার ভিডিওতে কি বলবে তার জন্য শাহিদ দিঘায় বলো কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লাগছে। দিঘাতে আসলাম, দিঘাতে এসে সব একটা হোটেলে ঢুকলাম, এখনো নিয়ে নিউ দিঘা যাওয়া হয়নি, সবে খাওয়া দাওয়া করে বেরোবো। দিয়ে সবাই তোমাদের কেমন লাগছে? তো এইখানটায় না কাঠের জিনিস সব কিছু, এটা হচ্ছে মানি ব্যাগ, মাস্ক, এটা হচ্ছে মাস্ক নড়াচড়া করবে, এই যে সব কিছু সোয়াগ্রানি চাপ। রাহুলের অবস্থা কেমন? আমাদের শিক্ষক আমরা যাচ্ছি পার্কের সাইডে, তোমরা কিন্তু সকালে আসছিলে না? ভালো লাগছিল ছুটি দেখতে? ছুটি দেখতে ভালো লাগছিল? তো শিপনরা সূর্য দেখেছে আর আমি হ্যাঁ এখানে এখানে ভিডিও করছিল, তো আমি দেখলাম যে ভিডিওটা জলে কুশল করে না, জলে কুশল করে সবারই। রাহুলের বেশি গলা বসে গেছে, রাহুল তো কথাই বলতে পারছে না, নোনা জল তো। শাহিদ বলো তোমাদের কেমন লাগছে দিঘায়? আমার ভিডিওতে কি বলবে শাহিদ? দিঘায় বলো কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লাগছে। দিঘাতে আসলাম, দিঘাতে এসে সব একটা হোটেলে ঢুকলাম, এখনো নিয়ে নিউ দিঘা যাওয়া হয়নি, সবে খাওয়া দাওয়া করে বেরোবো। দিয়ে দিঘা দেখবো কেমন কি সিচুয়েশন, পরিবেশ কেমন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এরকম বন্ধুদের হাসি হওয়া হেভি লাগে, ঠিক আছে? তাই সবাইকে গুড মর্নিং, এখন বাজছে 8:30, আর 8:30 দৃশ্য দেখো ভাই, আমি একদম 6 ফ্লোরে চলে এসেছি, এবং 6 ফ্লোর থেকে দেখো আমার পিছে বাস স্ট্যান্ড, এবং আমি উপরে উঠে দেখাবো সবটা। আর দেখো কত সুন্দর লাগছে চারি সাইডে বিল্ডিং, না অনেক সুন্দর লাগছে, আর সমুদ্র সৈকত এখান থেকে দেখা যায় একদম স্পষ্ট, ওই যে সাগর, ওটা সাগরের ঢেউ আসছে ওটা। তো ভাই সাফ, অনেক অনেক রোদ বেরিয়ে পড়েছে, একদম মাথার উপরে রোদ, এই যে মাথার উপরে রোদ, ওই সাইড থেকে রোদে আসতে আসতে দেখো চারি সাইড বিল্ডিং আর বিল্ডিং। আর ওইটা হলো ওইটা বাস স্ট্যান্ড, ওখানে সব জায়গার বাস পাওয়া যায়, আর দেখো চারি সাইডে নারকেল গাছে ভর্তি ভাই সাফ। আর অনেক অনেক রোদ উঠেছে একদম
সকালে সূর্য দেখা মিলল, তো এখন দেখি এরপরে উঠি আরো ভালো হবে। সাগর থেকে বসবো কিছু কেনা কাটি করবো এবং এক জায়গায় ঘুরতে যাবো, সায়েন্স সিটি ঘোরা যাওয়ার কথা আছে। তো দেখা যাক সায়েন্স সিটি ঘুরবো, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন বর্তমানে আমি একদম ছয়তলা বিল্ডিংয়ে একদম উপরে উঠে সে জল ট্যাঙ্কে উপরে উঠে উপরে উঠে দেখাচ্ছি ভিডিও করে। তো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন যে ভাই অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, এবং আমারও ভালো লাগবে সে কমেন্ট দেখে। বাড়ি যাচ্ছি, দুটো পার্ট করবো, বেশি পার্ট করবো না, আমি পারলে চার পাঁচটা পার্ট হয়ে যাবে কিন্তু করবো না, সেটা আমি এক পার্টের মধ্যে কম্প্রোমাইজ করবো। তো ঠিক আছে, দেখা যাক। আর একটা জিনিস ভাই, ওখানে একটা জিনিস চলছে, ওই যে, আরে ভাই এটা তো আমি জাস্ট একটা ছবিতে দেখেছিলাম, তো এই জিনিসটা এখানেও আছে, ওই যে জিনিসটা যাচ্ছে এটা ট্রেন মানে উপরে যে দড়িতে ঝুলে যাচ্ছে। ওরে ভাই এটা তো চড়ার শখ ছিল, কিন্তু কি করে যাবো ওখানে, তো চলো আমরা নিচে যাই আমাদের বন্ধুর সাথে দেখা করি। আর আমার তো একদম এই সাইডে, এই সাইডে সব সাইডে বিল্ডিং, এই সাইডের দিকে একদম এত সুন্দর লাগছে না, সমুদ্র সৈকতের ধারে যেরকম আর অনেকটা অনেকটা হাওয়া হচ্ছে, আর আমি এত দূরে চিল্লে বলতে হচ্ছে না, কারণ যদি না অনেক হাওয়া হচ্ছে আমি মানে বুঝতে পারছি, মোবাইলে ওরকম হওয়ার জন্য শব্দ সাউন্ড আসে না। আমার সাইডে একদম সমুদ্র সৈকত, একদম সাইড থেকে শুরু করে একদম ওই অব্দি অব্দি। ওরে ভাই এটাই দীঘা। তো চলো আমরা যাই নিচে, এবং নিচে গিয়ে কিছু কেনাকাটি করবো বাড়ির জন্য। তো তারপর আমরা সাড়ে চারটে, চারটে তিরিশ মিনিট আমাদের বাস আছে, তারপরে কালকে সকালে আমরা বাড়ি। তো দেখা যাক, এখন আমরা নিচে যাবো, আমাদের রুম খালি করতে হবে আজকে। তো জানি না ভিডিও কত সুন্দর হচ্ছে, দেখা যাক কত সুন্দর। আর আমার সাথে হ্যাঁ অনেকজনা বলছিল শাফিন কই, শাফিন নাই আমার সাথে, কারণ ও আসতে আসেনি, তার একটু সমস্যা ছিল। আমি এসেছি আর বাবা এসেছে, আর আমাদের সিরাজুল বন্ধু এসেছে, আরও তিন চারটে বন্ধু আছে একসাথে এই। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে, আর আমি যাবো এখন সাগর সাইডে, ওই সাইডে বাজার টাজার করবো, চলো লেটস গো। তো এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে এসে একদম আমরা রেস্টুরেন্টে আসলাম, রেস্টুরেন্টের নাম হচ্ছে রাজীব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তোমরা এখানে আসতে পারো। একদম সেই সাদা বিল্ডিংয়ের সামনে মানে মেন রোড ওই দিক দিয়ে এসে সোজা একদম হোটেল, আর সামনে বিচ। তো আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করে বিচে বসবো, আর সায়েন্স সিটিতে ঘুরবো। তো দেখা যাক আজকে কত ভিডিও ইন্টারেস্ট হচ্ছে, আজকে লাস্ট ভিডিও তো তার জন্য। আর কিছু কেনাকাটি করবো এখানে না, অনেক কিছু দোকান, সব রাত্রিবেলায় লাইটিং জ্বলে অনেক সুন্দর লাগে, এটা পুরোটাই সেই লাইটিং জ্বলার মতন। আর আমার চারি সাইডে বিল্ডিং আর বিল্ডিং, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিচে। শাহিদ তলু বাতাসে দেখেছি তোমা মেঘ মিলনে একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সময় কি তোমার,
বারবার ভুলে যেও বারবার ভুলেও কাউকে বলো না আবার মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকে এতদিন ছিল সাধারণ মাঝে এক ঝঞ্ঝাকে আজ বড় ভালো লাগে এই বোল্ডারগুলো দেখতে একদম অনেক সুন্দর লাগে। তো এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করে সোজা এইদিকে, এদিকে অনেক সুন্দর বাগান আছে, বাগানের দিকে গিয়ে রেস্ট করবো। তো থামছো কোন এখানে তোমরা সবাই? আর অনেক 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 সুন্দর দেখো ভাই, স্রোত কত, ওরে ভাই এটা রকমের না বলা বলে অনেক অনেক ভিড়। এখন সকাল বাজছে 11টা, আমরা যাচ্ছি সোজা বাগানের দিকে। এই সাইডের দিকে আমি এখন আসছি কারণ কালকে আমরা এইদিকে আসিনি, আর সকালবেলায় বাবারা আসছিলো সূর্য দেখার জন্য। ভাই চুলের অবস্থা পুরো খারাপ, এত হাওয়া জোরে হচ্ছে, জলে গোসল করে না দিঘার জলে গোসল করে একদম গলাটলা বসে সবারই, রাহুলের বেশি গলা বসে গেছে, রাহুল তো কথাই বলতে হচ্ছে না, নোনা জল তো মুখের মধ্যে চলে গেছে। মানে অনেক স্রোত এখনো পর্যন্ত নিচে, মানুষ এখনো গোসল করছে না কারণ ভাট জোয়ার হচ্ছে অনেক জোরে। তো আর আগে ছিল এই লাল মাটিটা, এখন বোল্ডার বসাচ্ছে। আর এই সমুদ্রের এত শব্দ হয়, অনেক অনেক শব্দ হচ্ছে, স্রোত একদম উড়ে এসে এসে বাতাসের সাথে মিশে। আর এগুলো পার্সোনাল রুম, মানে নিজে একজন থাকলে সেগুলো ভালো হবে। আর আমরা সোজা পার্কের দিকে যাচ্ছি, অনেক অনেক মজা সবাই আমাদের সামনে যাচ্ছে, এখানে কেউ বাদ নাই। রাকে শিপন আমার সাথে একটু দেখা করবো না? রাহুলের অবস্থা কেমন? এই যে আমাদের শিপন, আমরা যাচ্ছি পার্কের সাইডে। তোমরা এখানে সকালে আসছিল না? ভালো লাগছিল সূর্য দেখতে, সূর্য দেখতে ভালো লাগছিল। তো শিপনরা সূর্য দেখেছে, আর আমি হ্যাঁ এখানে এখানে ভিডিও করছিল। এখানে একটা পার্ক আছে, একটা ময়ূরের জাহাজ আছে। যাবো কোথায় রাহুল? তাহলে উপরে যাবো, উপরে উপরে যাবো, পাহাড়ের মতো লাগছে না? আরে ভাই স্রোত দেখো একবার, স্রোত টিকিট কাটা হচ্ছে কাউন্টার। এখানে এটা কাউন্টার, ওখানে পার্ক আছে, তো তাই পার্কের জন্য টিকিট, ছোটো পার্ক। আসলাম একদম পার্কের ভেতরে, বুঝতেই পারছো পার্কের ভেতরে। এই যে ধাপিগুলো দেখতে ভালো লাগে, এখানে অনেক অনেক আমরা এখানে আসে বসলাম। অনেক ব্যাগ পত্র ভাই, ব্যাগ ব্যাগ নিয়ে একদম ব্যাগ নিয়ে বোয়াতে অনেক অনেক থেকে সোয়াগের ব্যাগ বোয়াতে হচ্ছে। বলো ভাই কেমন লাগছে আজকে? সেই দিন যেটা ব্যাপার আছে, সেই দিনে কেমন? রাহুল, রাহুলের গলা বসে গেছে কথা বলতে পারবে না, খুব কষ্ট কালকে নোনা জল খেয়েছে। তাই এখান থেকে অনেক অনেক সুন্দর হাওয়া হচ্ছে, আর আমরা এখন বসবো এখানে অনেকক্ষণ ধরে। সবাই তোমাদের কেমন লাগছে? তো এইখানটায় না কাঠের জিনিস সব কিছু, এটা হচ্ছে মানি ব্যাংক, মাস্ক, এটা হচ্ছে মাস্ক নড়াচড়া করবে, এই যে সব কিছু সোয়াগ্রা নিচ্ছে। আমারও কিছু দরকার নেই, তার জন্য আমও আসলাম। তো আমরা দীঘাকে বাই বাই টাটা করছি কারণ দীঘা আজকে আমাদের লাস্ট ডে। সাগরকেও বাই বাই টাটা, মেলাকেও বাই বাই টাটা, ওল্ড দীঘা পুরোনো দীঘা সব বাই বাই টাটা, কারণ আজকে আমরা বাড়ি ফিরছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে উপরে অনেক সুন্দর সুন্দর এগুলো, তো
তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সব জায়গায় কমেন্ট করবেন আমাদের সাথে সবাই আজকে মানে লাস্ট ভিডিও তো সবাইকে ভালো থেকো সুস্থ থাকো তো আজকে ভিডিও শেষ করছি এই পর্যন্ত ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাই বাই টাটা বাড়ি যাই ভালো থেকো সুস্থ থাকো